class 12 theory boolean algebra B33 number page এই যে উপরে লেখা আছে B33 আর B for boolean algebra এই ভিডিওতে আমি 4:1 মাল্টিপ্লেক্সারের লজিক গেট বোঝাবো তোমাদের আবার বলছি এই ভিডিওতে আমি 4:1 মাল্টিপ্লেক্সারের লজিক গেট বোঝাবো আমরা এর আগের ভিডিওতে ওয়াই এর বা আউটপুটের বুলিয়ান এক্সপ্রেশন বার করে নিয়েছি দেখো সেটা আমি আরেকবার লিখে দিলাম আবার বলছি এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি y is equal to a যে বুলিয়ান এক্সপ্রেশনটা সেটা কিভাবে হলো সেটা আমি তোমাদের বুঝিয়ে দেখিয়ে নিয়েছি এইবার আমি আগে বুলিয়ান এক্সপ্রেশনটা লিখে দিলাম এর উপর লজিক গেট তৈরি করব কারণ আমরা জানি আউটপুটের যে বুলিয়ান এক্সপ্রেশনটা হয় তার উপর লজিক গেট তৈরি করতে হয় প্রথমে দেখে নাও এই লজিক এই যে এক্সপ্রেশনটা তোমরা দেখতে পাচ্ছ এটা লজিক গেট তৈরি করতে গেলে তোমার S1, S0, আর I0, I1, I2, I3 তার মানে দুখানা সিলেক্ট ইনপুটের ভেরিয়েবল লাগবে আর 1, 2, 3, 4 চারটে ডেটা ইনপুটের ভেরিয়েবল লাগবে আবার বলছি পুরো এক্সপ্রেশনটা বুঝে নাও আগে আগে তোমায় লজিক গেট আঁকতে গেলে দেখতে হবে যে কি কি ভেরিয়েবল তোমার প্রয়োজন তা দেখো তোমার S1 S0 লাগবে ভেরিয়েবল হিসেবে আর I0 I1 I2 I3 এই চারটে ভেরিয়েবল লাগবে ডেটা ইনপুট হিসেবে এবার দেখো এই যে I0 I1 I2 I3 চারটে ডেটা ইনপুট আমি দেখিয়েছি বা সোর্স পয়েন্ট দেখিয়ে দিয়েছি বা চারটে ভেরিয়েবল দেখো ডেটা ইনপুট I0 I1 I2 I3 এগুলো হলো ডেটা ইনপুটের ভেরিয়েবল আর নিচে দেখো এই S1 S0 এই দুটো হলো সিলেক্ট ইনপুটের ভেরিয়েবল বা সোর্স পয়েন্ট বলতে পারো তাহলে ফাইনালি দেখে না এখানটা I0 I1 I2 I3 এই চারটে হলো ডেটা ইনপুটের ভেরিয়েবল আর S1 S0 এই দুটো হলো সিলেক্ট ইনপুটের ভেরিয়েবল তার মানে প্রথমে যখন তোমরা খাতায় আঁকবে এখানে চারটে পয়েন্ট করে নেবে 1, 2, 3, 4 চারটে পয়েন্ট বা বিন্দু করে নেবে আরেকটু নিচের দিকে এখানেও দুটো বিন্দু করে নেবে ঠিক আছে এবার দেখো দেখো প্রথমে প্রোডাক্টগুলো করে নিতে হবে বুঝতেই পারছো এই দেখো প্রোডাক্টগুলো আগে আছে আমরা জানি সরল অঙ্কের নিয়মে আগে গুণ করতে হয় তারপর যোগ আবার বলছি সরল অঙ্কের নিয়ম অনুযায়ী আগে গুণ করতে হয় তারপর যোগ সুতরাং আমরা গুণগুলো আগে করে নেব বা গুণগুলোর লজিক গেট আগে এঁকে নেব আর গুণগুলো হয়ে গেলে তখন আমরা যোগগুলো করব ঠিক আছে তার মানে আগে গুণের কাজগুলো হবে এই যে গুণগুলো বা প্রোডাক্টগুলো লাস্টে প্লাস বা সাম হবে ঠিক আছে তার মানে আগে গুণ 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 করে নিয়ে সব শেষে হবে আমাদের যোগের কাজ আগে গুণ তারপর যোগ দেখা যাক আচ্ছা প্রথম এক্সপ্রেশনটা নিই কি বলছে দেখো S1 নট ইন্টু S0 নট ইন্টু I0 এদিকে দেখো আচ্ছা আরেকবার দেখে নাও S1 নট ইন্টু S0 নট ইন্টু I0 আচ্ছা দেখো এই S1 এই S0 তাহলে প্রথমে আছে S1 নট এই S1 এর লাইন বেরোলো এই তার নট হলো আবার বলছি এই S1 এর লাইন বেরোলো এই তার নট হলো তাহলে এই লাইনটা হলো S1 নট আবার দেখো এই S1 গেল তার নট হলো এই হলো S1 নট তাহলে এই S1 নট এর লাইন এই দেখো S1 নট এর লাইন পরেরটা S0 নট দেখো এই S0 এখান থেকে আমি বার করলাম S0 লাইন এই হলো নট গেট তাহলে এই লাইনটা হলো S0 নট আরেকবার বোঝাচ্ছি এই এখান থেকে গেল S0 এই হলো নট নট গেট এই হলো S0 নট
তাহলে এই এস জিরো নট এর লাইন যাচ্ছে এই দেখো এস জিরো নট। তারপরে কি বলা আছে বুলিয়ান এক্সপ্রেশনে, আই জিরো, এই দেখো আই জিরোর পয়েন্ট। তাহলে এইটা তো আগেই আঁকা ছিল, এটাও আগে আঁকা ছিল, এই দেখো আই জিরো এলো। আর আমি তোমাদের বলেছি সব সময় কখনো কাট করে বার করবে না, সামনে কোনো লাইন থাকলে এরকম ওভাল ওভারল্যাপ করবে না, টপকে বেরিয়ে যাবে এরকম। এই যে তাহলে এই আই জিরো গেল, এই আমি গেল আই জিরো, আই জিরো, এই দেখো আই জিরো। তাহলে এটা এস ওয়ান নট, এটা এস জিরো নট, আর এটা আই জিরো। এদের মধ্যে ইনটু, ইনটু মানে হচ্ছে অ্যান্ড অপারেশন। আবার বলছি এদের মধ্যে ইনটু আছে, তার মানে অ্যান্ড অপারেশন, এই অ্যান্ড গেট। তাহলে অ্যান্ড গেট হলো হয়ে একটা আউটপুট বেরোলো। আরেকবার বলছি এই এস ওয়ান নট, এই এস জিরো নট, আর এই আই জিরো, দেখো এই যে আই জিরো, এদের মধ্যে ইনটু তার মানে অ্যান্ড অপারেশন, এই হলো অ্যান্ড অপারেশন, এই একটা আউটপুট বেরোলো। তাহলে এই জায়গাটা হয়ে গেল আমাদের। এবার পরের এক্সপ্রেশন বা পরের প্রোডাক্টটা বোঝাই, এই যে এই প্রোডাক্টটা কি বলছে, এস ওয়ান নট, লক্ষ্য করো এই দেখো এস ওয়ান, দেখতে পাচ্ছ? আচ্ছা তাহলে এস ওয়ান, এই যে নট, এস ওয়ান নটের লাইন এইটা, এই যে এস ওয়ান নটের লাইন। তাহলে দেখো এই এস ওয়ান নটের লাইন, এই দেখো এস ওয়ান নট যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এই দেখো এখান থেকে এস ওয়ান নট টানা হচ্ছে। আরেকবার দেখো, এই দেখো এস ওয়ান নটের লাইন এই যাচ্ছে, এই দেখো এস ওয়ান নটের লাইনটা ওখান থেকে এক্সটেন্ড করা হচ্ছে বা বাড়ানো হচ্ছে, এই এস ওয়ান নটের লাইন, ঠিক আছে? তাহলে এস ওয়ান নট হয়ে গেল। এবার দেখো বলছে এস জিরো, আচ্ছা দেখো এই এই দেখো এস জিরো এখান থেকে শুরু, এই এস জিরো লাইন, তাহলে আমরা এইখান থেকে একটা এস জিরো বার করলাম, এইখান থেকে বার করলে ভুল হবে কারণ এটা তো নটের লাইন। এই দেখো এস জিরো, এস জিরো লাইন, এই এস জিরো লাইন যাচ্ছে, দেখো এই দেখো এস জিরো লাইন পৌঁছলো, ঠিক আছে? তাহলে এটা হলো এস ওয়ান নট, আর এই লাইনটা পৌঁছলো মানে এইটা এস জিরো। আর কি বলেছে, ইনটু আই ওয়ান, এই যে আই ওয়ান, আই ওয়ান মানে এই যে আই ওয়ান যাচ্ছে, আরেকবার দেখে নাও, এই যে আই ওয়ান, এই যে আই ওয়ান গেল। তাহলে তাহলে এই যে এস ওয়ান নট, এই তোমার এস জিরো নট, আর এই আই ওয়ান। আরেকবার বলছি, এই দেখো এই তোমার এস ওয়ান নট, এই তোমার এস জিরো, আর এই দেখো আই ওয়ান, এদের মধ্যে ইনটু মানে অ্যান্ড গেট, এই অ্যান্ড গেট হলো হয়ে এই দেখো আউটপুট বেরোলো, ঠিক আছে? তাহলে এস, এই যে এস ওয়ান নট, এস এস ওয়ান নট, এস জিরো, আর এই আই ওয়ান, এই যে আই ওয়ান এসছে, এদের মধ্যে ইনটু হলো হয়ে অ্যান্ড হলো, এই আউটপুট বেরোলো। তাহলে দ্বিতীয় প্রোডাক্টটাও হয়ে গেল। চলে এলাম তৃতীয় প্রোডাক্টে, কি বলছে দেখো, এস ওয়ান ইনটু এস জিরো নট ইনটু আই টু। তাহলে প্রথমটা আছে এস ওয়ান, লক্ষ্য করো এই এস ওয়ানের লাইন, এইখান থেকে আমরা এস ওয়ান বার করলাম, এইখান থেকে বার করলে ভুল হবে, এই যে এখানে একটা নট, এস ওয়ান নট, এই এস ওয়ান, দেখো এই এস ওয়ান যাচ্ছে, এই পৌঁছলো এস ওয়ান। আরেকবার দেখো, এই এস ওয়ান, এখান থেকে এস ওয়ানের আমি লাইন টানছি, এই গেল তোমার এস ওয়ান। আচ্ছা তারপর বলছে এস জিরো নট, তাহলে এস জিরো নট কোনটা দেখো, এই যে এস জিরো নটের লাইন, এই দেখো লক্ষ্য করো, এই এস জিরো নটের লাইন এইখান থেকে নিচ্ছি। এবার আবার দেখো, এই যে এস, এই যে নট, এই এস জিরো নটের লাইন, এই দেখো এখান থেকে গেল এস জিরো নটের লাইন, এই এস জিরো নট। তাহলে কি দাঁড়ালো, এইটা হচ্ছে তোমার এস ওয়ানের লাইন, এটা এস জিরো নটের লাইন, ইনটু উপরে দেখো ইনটু আই টু, এই যে আই টু, এবার আই টু আসবে, এই আই টু এলো,
তাহলে কি দাঁড়ালো, ফাইনালি বলে দিচ্ছি, এই তোমার এস ওয়ানের লাইন, এই এস জিরো নটের লাইন, আর এই আই টুর লাইন। লাইনগুলো ভালো করে দেখলেই বুঝতে পারবে কোত্থেকে কোনটা আসছে। এদের মধ্যে ইনটু, তার মানে অ্যান্ড অপারেশন, এই অ্যান্ড গেট হলো, হয়ে এই আউটপুট বেরোলো। আশা করি ক্লিয়ার, বারবার দেখে নিও তাহলে বুঝতে পারবে। চলে এলাম চতুর্থ এক্সপ্রেশনটায়, এস ওয়ান ইন্টু এস জিরো ইন্টু আই থ্রি। দেখা যাক, এস ওয়ান, এই দেখো এই এস ওয়ানের লাইন যাচ্ছে এইখান থেকে টানা হলো, দেখো এই যে এস ওয়ানের লাইন, এই দেখো এস ওয়ান বেরিয়ে, এই দেখো এস ওয়ানের লাইন থেকে এই এস ওয়ান, ঠিক আছে। এস জিরো, এই দেখো এই এস জিরো যাচ্ছে, এই দেখো এস জিরো এখান থেকে টেনে নেওয়া হলো। আবার বলছি, এই যে এস জিরো লাইন, এখান থেকে সাব লাইন টানা হয়েছে, এই যে এস জিরো যাচ্ছে, এস জিরো উপরে চলে গেল, এইখান থেকে আবার এস জিরো নিয়ে নেওয়া হলো। দেখো তাহলে এটা এস ওয়ানের লাইন, এটা এস জিরোর লাইন। আই থ্রি, আই থ্রি মানে এই যেখানে, এই যাচ্ছে তোমার আই থ্রি, এই আই থ্রি গেল, তাহলে কি দাঁড়ালো দেখো ভালো করে, এই যে এটা এস ওয়ানের লাইন, এটা এস জিরোর লাইন, আর এটা আই থ্রির লাইন। এদের মধ্যে ইনটু, অর্থাৎ অ্যান্ড অপারেশন, এই অ্যান্ড গেট হলো, এই একটা ফলাফল বেরোলো। তাহলে তাহলে দেখো প্রথম, এই যে প্রথম প্রোডাক্টের আউটপুট এটা বেরিয়ে আছে, দ্বিতীয় প্রোডাক্টের আউটপুট এটা বেরিয়ে আছে, তৃতীয় প্রোডাক্টের আউটপুট এইটা বেরিয়ে আছে, আর চতুর্থ প্রোডাক্টের আউটপুট এইটা বেরিয়ে আছে। এইবার এইটা, এবার এদের মধ্যে হবে প্লাস, দেখো এক্সপ্রেশনটা দেখো, মানে গুণ 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 বা প্রোডাক্ট 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 হয়ে গেল, এবার প্লাস মানে সাম সাম সাম। তাহলে দেখো এই আউটপুটটাকে আমি একটু কাছাকাছি করে টেনে দিলাম, এই আউটপুটটাকেও টেনে দিলাম, এই আউটপুটটাকেও কাছাকাছি করে টেনে দিলাম। এটা না সবসময় যোগ করে রাখবে, একটা মিনিট, সবসময় এগুলোকে কানেক্ট করে দেবে। হ্যাঁ আচ্ছা, তাহলে এই আউটপুট, এক মিনিট, হ্যাঁ এই আউটপুটটাকেও টেনে দিলাম, আর এই আউটপুটটাকেও টেনে দিলাম। আরেকবার দেখো, এই আউটপুটটাকে নিচে নামিয়ে টেনে দিলাম এখানে, এই আউটপুটটাকে বাড়িয়ে দিলাম লাইনটা, এই লাইনটাকেও এরকম ভাবে বাড়িয়ে এখানে নিয়ে এলাম, আর এই লাইনটাকেও বাড়িয়ে এখানে নিয়ে এলাম। এইবার এদের মধ্যে হবে প্লাস বা সাম, অর্থাৎ অর গেট। এই দেখো সবার সবগুলোর মধ্যে হলো অর গেট, তার মানে এটা প্রথম আউটপুটটা, প্রথম প্রোডাক্ট, এটা প্রথম প্রোডাক্টের আউটপুট, এটা দ্বিতীয় প্রোডাক্টের আউটপুট, এটা তৃতীয় প্রোডাক্টের আউটপুট, এটা চতুর্থ প্রোডাক্টের আউটপুট। এদের মধ্যে হবে প্লাস বা সাম বা অর। এই দেখো অর অপারেশন হলো, এই যে অর গেট হয়ে ফাইনাল আউটপুট বেরিয়ে গেল ওয়াই, এইটাই হলো ওয়াই। আরেকবার বলে দিচ্ছি, এটা প্রথম প্রোডাক্টের আউটপুট, এটা দ্বিতীয় প্রোডাক্টের আউটপুট, এটা তৃতীয় প্রোডাক্টের আউটপুট, আর এটা চতুর্থ প্রোডাক্টের আউটপুট। এদের মধ্যে হবে প্লাস বা অর, এই হলো প্লাস বা অর গেট, এই যে অর গেট হলো হয়ে ফাইনাল আউটপুট বেরোলো ওয়াই। এই হলো 4:1 মাল্টিপ্লেক্সারের লজিক গেট। বারবার ভিডিওটা চালিয়ে দেখে নাও, তোমরা বুঝতে পারবে। তাও যদি অসুবিধা হয় অবশ্যই আমাকে ফোন করবে। সেই সঙ্গে এই ভিডিওটি শেষ করলাম।